হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বরাবরের মতোই আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করতে যাচ্ছি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো ফ্রান্সের ডিকাথলন। তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমার সামনে যে দেখছেন এটা হচ্ছে ফ্রান্সের গাড়ির কোম্পানি রোনো। এটি একটি ফ্রান্সের বিখ্যাত গাড়ির ব্র্যান্ড। এছাড়াও এর বরাবর অপোজিট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন একটি বিল্ডিং, এটা হচ্ছে এই গাড়ির ওয়ার্কশপ। তো আমি যেই লেন দিয়ে হেঁটে যাচ্ছি সেই লেনের পাশেই নতুন কনস্ট্রাকশন হচ্ছে। এখানে আই থিঙ্ক কোনো নতুন রেস্টুরেন্ট বানানো হচ্ছে। আর একটা ভালো ইনফরমেশন দেওয়া প্রয়োজন, ফ্রান্সে যখন আপনি রাস্তা ক্রস করবেন তখন জেব্রা ক্রসিংয়ের সামনে গেলেই গাড়িগুলো আপনাকে দেখে স্টপ হয়ে যাবে এবং আপনি ফ্রিলি রোড ক্রস করতে পারবেন। তো চলতে চলতে আমরা অলরেডি ডিকাথলনের সামনে চলে আসছি। তো চলেন ঢোকা যাক ভিতরে। ডিকাথলনের ভিতরে ঢোকার পরে যেটা চোখের সামনে পড়বে সেটা হচ্ছে বাইসাইকেল। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার বিভিন্ন ধরনের বাইসাইকেল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা যে এখানে বেশি ট্যাক্সের কারণে বাইসাইকেলগুলোর প্রাইস অনেক হাই হয়ে থাকে, যেটা ভেরি এক্সপেন্সিভ। এছাড়াও এখানে বাইসাইকেলের অনেক অ্যাক্সেসরিজ পাওয়া যায়, যেটা আমার কাছে একটু মনে হয়েছে এক্সপেন্সিভ। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের বাইকিং গ্লাভস, টি শার্ট। তো একটু সামনে যাওয়ার পরে আমার একটা ফেভারিট পার্টের সাইটে চলে আসলাম, সেটা হচ্ছে ব্যাডমিন্টন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ব্যাডমিন্টনের ব্যাট। ওয়াও, দিস ইজ ভেরি অ্যামেজিং, এবং আমার এটা সবচেয়ে ফেভারিট জায়গা বললেই চলে, কারণ আমি ছোটোবেলায় অনেক ব্যাডমিন্টন খেলতাম এবং ব্যাডমিন্টন খেলাটা অনেক পছন্দ করতাম। তো এছাড়াও এখানে বিভিন্ন ধরনের টেনিসের ব্যাট রয়েছে, উইচ ইজ ভেরি গুড। মাছ ধরার বসছি। হ্যাঁ, এবার দেশে যাওয়ার পরে এই জিনিসটা অনেক মিস করেছি, বিকজ আমি গ্রামের বাড়িতে গেছিলাম। তো মাছ ধরার জন্য বসছি, ভালো বসছি খুঁজে পাচ্ছিলাম না। তো আজকে দেখে অনেক আফসোস হচ্ছিল যে আমি যদি এগুলো নিয়ে যেতাম আমার সাথে করে তাহলে অনেক ভালোই হতো, অনেক ভালো মাছ ধরতে পারতাম। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন স্পোর্টসের জিনিস, যেগুলোর জন্য আমি তেমন একটা ইন্টারেস্ট না, তো আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি। তো সর্বশেষ যে সাইটটা রয়েছে সেটা হচ্ছে বাস্কেটবলের সাইট। তো বাস্কেটবলের সাইটের যে জুতাগুলো ছিল আমি টাচ করে দেখলাম, মিডিয়াম রেঞ্জের মধ্যে ভালোই ছিল, বাট দামটা একটু কম হলে আর একটু ভালো হতো। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।